কি শুরু হয়ে গেছে কি হইছে আগে এলাকাটা কত ভালো ছিল আরে انا তারে সংসারে ঝামেলা তার ফ্যামিলিতে ঝামেলা হ্যাঁ ঝগড়া লাগে হ্যাঁ ঝগড়া লাগে এটা সব কিছু যে গিট গুলাল আছে না না আস্তে কথা কও গুলাল আবার সুন্দর উপায় নাই আন্তাজি খালি কই লে লই বড় আগে জাইন না লয় কি আরে এই বড় কি খবর আরে কি করস তোরা আমরা গল্প টলপ করতেছি গল্প তো পালাই জমাই জলদি আমরা হইতেছি ক্লোজ ফ্রেন্ড তো গল্প জমাইতে আমাইতে টলপ জমাইয়াম এতো বুঝছ না কি অবস্থা তোর কা কই গেছিলি আবার কোন গিট মিট লাগাইছস নাকি তোর তো স্বভাব চরিত্র বিষয় একটা সুবিধা না এই তোর আসলে না তোরা তোরা যে আমার বন্ধু আমি তোর তোর বন্ধু না বন্ধু হ্যাঁ বন্ধু তুই একটা বন্ধুরে তোর অপমান করছস তোর অপমান করতেছিস না অপমান না তোর সত্য কথা বড়া তুই বড়া খালি গিট গিট লাগাই সত্য কথা ঠিক আছে সত্য কথা হ্যাঁ তো সকালবেলা গুবে টিটা সারা দিন একটা ভালো কাজ করে না তো সারা দিনের মধ্যে একটা না একটা খালি কুচানি লাগানি দিতা এটাই তো কইছি কুচানি মানে গিট বন্ধু কিন্তু বন্ধু আঙ্গুল তো বড়া বন্ধু না আমার কলঙ্ক বড়া খালি কুচা বাইরে দে আচ্ছা ঠিক আছে আমি না হই একটু আটু ঠিক আছে এ লাগে কি বন্ধুর সামনে তোরা কইবে বাদ দে এই যে গিট টু বিট আর লাগাইছ না তুই তো তো জামাল হয়ে যাব কইলাম তোর কিছু কই না বন্ধু কে কিছু কই না তুই আমার যে একটা ফেস করছিস আমার আর কবিরের মাঝখানে মনে আছে আচ্ছা ফিসের কথা আমি আমি শুনবার চাই না ফিসের কথা ঠিক আছে ঠিক আছে আচ্ছা দোস্ত তুই বালা কাজ কর আমরা আর ফিসের কথা কইতাম না হ্যাঁ হ্যাঁ তুই আর আমাদের আমার পার্সোনাল কত চলতেছে তুই যা বাড়ি যা সারাদিন কে রুটি দেখ খালা গেছে ভালো আছে এটা একটু দূরে দূরে থাকবি সবাই ওকে দূরে দূরে আমি আমি তো গিট দুলাইলে আশেপাশে দেই উপায় নাই উপায় নাই উপায় নাই খালা কিন্তু পরম খারাপ পরম খারাপ বুঝছস আচ্ছা ল বাজার দিয়ে দাও চাটা খাই গা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না চা খাই রিল্যাক্স 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 মুডে রাখতে হবে এদিক যা এই বাজারে যাই ল তার যে ছাগল আছে দেখলাম তোর বাগুন খেত বাইন্ধা হয়ে গেছে মনে খাই আসেস আপনি শিউর দেখছেন তোরা কে মিশালা কইতেছি তুই আগে যা দেখ ওরা খাইছি আজকা যা ওরা খাইছি গেলাম দিছি না তো এমন একটা জায়গা তোমাকে নিয়ে আসছি এই জায়গাটুকু না এই সামনে কতগুলো জায়গা আছে আমি নতুন কিনলাম হ্যাঁ তো তোমাকে নিয়ে আসলাম জায়গাটা অনেক সুন্দর না আর তুমি আমার ওয়াইফ তোমাকে নিয়ে আসবো না তো কাকে নিয়ে আসবো হ্যাঁ তোমাকে এই জন্যই তো তোমাকে ছাড়া আমি কাউকে ভাবতে পারি আমাকে ছাড়া কাউকে ভাবতে পারো না মানে কি তুমি কয়জন রে নিয়ে ভাবো হ্যাঁ তুমিই তো সামনে যাইতেছি পরে ভাবলাম যে এদিকটা ফাড়ি দেই
ফারে দিলে দইজে সামনে রাস্তা আছে না তো ফারে দি ভালোবাসা আছে এখানে তোর বাবিরে নিয়ে আমি একটু কথা বলতাছি নিরিবিলি তো এখানে আসার কি আছে ওই সামনে যেতে বললি না না মানে আসলে বলছিলাম কি ওই যে বাবি কি ওই যে করে বলেন মানে কি সুরাজের লগে যে আপনার একটা যোগাযোগ আছে আর কি কোন সুরাজ আমার বন্ধু আছে না সুরাজ না আরে বন্ধু তুই এটা তো আসলে এটা তো সমস্যা নাই কথা তো বলতেই পারে দোস্ত আমি তো কোনো সুরজের সাথে কথা বলি না 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 ভাবি মানে ওই যে ওইদিন ওই যে দেখলাম না বাগানের পাশে তারা কথা বলতেছেন না না তুমি বিশ্বাস করো আমি কোনো সুরজের সাথে কথা বলি না তা ঠিক আছে কথা বলতো না হ্যাঁ তুই এটা দোস্ত মাথা গরম করিস না ঠিক আছে বিশ্বাস করো কথা বলো আমি গেলাম ভাবি গেলাম আসসালামু আলাইকুম ভাবি আসসালামু আলাইকুম মিথ্যা কথা বলতেছো ছি আমি ভাবতেও পারি নাই আমি কারোর সাথে কথা বলি নাই আমি সুরজদের কাছে যাই নাই দেখা করি নাই কথা বলি নাই ও মিথ্যা কথা বলছে তুমি যে এমন একটা কাজ করতে পারবা আমি ভাবতেও পারি নাই তারপর আমার ফ্রেন্ডের সাথে না 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 আমি কথা বলি নাই বাস তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না তুমি 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 আমার বাড়িতে আসবে না বিশ্বাস করো আমি কথা বলি নাই আমি তুমি আমার আমার বাড়িতে আসবে না না ও মিথ্যা কথা বলছে কাডল তো দেখি বালাই আইছে এই কই যাস এই বাজার হইতেছে হাই রে বাজার আছে যাইবে বাজার আগুন লাগছে আগুন আগুন ধরতে ও ছোট ভাই এ না বই রইছো বালাই আইছে অনেক দিন পর আইলা দি গ্রামে তোমার একটা কথা কইবার চাইছিলাম ওই তোমার আব্বাই আছে না তোমার আব্বা দেখছি ওই যে কি জানি কাজীটার নাম কান্দু 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 আমার ওই যে বিয়া টিয়া করা এর লগে আলাপ করতেছে কখন আলাপ করতেছে তোমার বাপে বলে বিয়া করবার একটা বাহ ভালো কথা তুমি ছোট ভাই যে আমি এই মাত্র শূন্য খালি তোমার খবরটা দিয়ে গেলাম ঠিক আছে কাজ করতেন আপনি এক কেজি মিষ্টি নিয়ে আসতেন সাথে করে সুসংবাদ দিচ্ছেন মিষ্টি নিয়ে আসবেন না তুমি কই উত্তেজিত হয়ে যাবে তোমার বাপে বিয়া করতেছে মিষ্টি লই আবার না পাটপারি কবে থেকে কে পাটপারি মানে তোমার ক্যারেক্টার সম্পর্কে আমার খুব ভালোভাবে ধারণা আছে তুমি যে গ্রামে সবার নামে ক্লিকবাজি করে বেড়াও সেটা কিন্তু আমার কানে আসে আমি গতকালকে গ্রামে আসছি অলমোস্ট দু থেকে তিনজন আমাকে তোমার ব্যাপারে এই কথাটা বলেছে ঠিক আছে তা ঠিক আছে ভালো থেকো যাই আমি দাঁড়াও তোমার শাস্তি হওয়া দরকার একটা কাজ করে দাঁড়াও আমি হচ্ছে প্রশাসন আরে শাস্তি মানে কি এর প্রশাসন ভাই কি উল্টা পাল্টা কোন শুধু প্রশাসনের হাতে তুলে কে দুলাল তারে খুঁজতাছি আমরা তারে খুঁজতাছি এ দাঁড়াও তুমি দাঁড়াও তুই রাজীবের মধ্যে আর আমার মধ্যে কি পেস লাগাইছস হ্যাঁ তারে খুঁজতাছি আচ্ছা ছোট ভাই ওই যে আমার ওয়াইফটা তো মনে হয় তুমি চিনো ঠিক আছে তো যে ব্যাপারটা হলো যে আমার আর সুরাজের মাঝখানে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে ও এবং তার কথা তার কানে তার কথা তার কানে বড় বড় ঘটনা সৃষ্টি করছে ও আরে ভাই আমার ক্ষেতের মাঝে ছাগল লাগাই দিছে কি অবস্থা আর কলা গাছ ভাঙালছে আমার তার পাশে চিন্তা করছো মানে প্রতিটা গ্রামের প্রতিটা মানুষে ক্ষতি করে হে সব সময় খালি ফেস লাগানি দিতে ওরে আমি প্রশাসনের হাতে তুলে দিই তোমার নাই যে কোন পুলিশের সাথে ডাকা কোন পুলিশের সাথে সম্পর্ক আছে প্রশাসনের কাছে তুলে দিই হ্যাঁ কি বলে দুলাল আমাদের বন্ধু
বন্ধু ভাই না 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 শুন শুন রাজীব শুন তোর মাঝে আর আমার মাঝে একটা বের একটা বের লাগাইছে তোর ভাবিনি না কথা বলছ ভাই ভাবি আসলে তার কাজ হইছে সে এলাকার মধ্যে গিট্টু লাগাই বেড়ায় ঠিক আছে এজন্য আমাদের গিট্টু লাগাইবো শুন সে আমাদের বন্ধু ঠিক আছে এজন্য তো তার আমরা পুলিশে দিয়ে দিতে পারি না ঠিক আছে আমরা তারে ক্ষমা করে দেই শুন দুলাল ভবিষ্যতে আর এই ধরনের কোনো কাজ করবি না মানি না এনে কানে ধরে সরসানে বলবো কানে ধরে কানে ধরে বলতে হবে কানে ধরে বলতে হবে বন্ধু কানে ধরে বলতে হবে আমাদের বন্ধু থাক কানে ধরে তুই বল কানে ধরে বলতে হবে অপরাধ করছ অপরাধ করছ শাস্তি হইতে হইবো এই খালি সরবা কি ভাই আঙ্গুল দেখাও তারপর এটা মারা লাগে কানে ধরে বলবো বড় বড় নাকি সরবা কি এই দুলাল কানে ধরে বল কানে ধর এই কিচ্ছু দুলাল কানে ধর কানে ধরে বল কর শিক্ষা দে দে বন্ধু দে খালি মাফ করে দিলাম আচ্ছা এই আমার কাছে মাফসা ছোট ভাই কি বলো ছোট ভাই কি বলো তার সাথে কি ঠিক আছে না আরো আছে বাবি আমারে মাফ করে দেন নেক্সট টাইম বন্ধু আমারে মাফ করে দেন এরকম কাজ করবেন না আর আমি আমি কথা দিতেছি আজকের পর থেকে আমি ভালো হয়ে যাব হ্যাঁ ভালো হইলে আমরা